বদরুদ্দিন আজমলে যি অশালীন মন্তব্য করেছিল সেই অশালীন মন্তব্যর পিছত এটা নিজ ঘরতে অর্থাৎ নিজ দলতেই এলাগি হবলগা হয়েছে, সমালোচনার সম্মুখীন হবলগা হয়েছে বদরুদ্দিন আজমল। বদরুদ্দিন আজমলের মন্তব্যর সমালোচনা এটা দলের ভিতরতে আরম্ভ হয়েছে আর এবার বিধায়ক আর সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের ফলের এই কথার সম্পূর্ণরূপে সমালোচনা করে বদরুদ্দিন আজমলের মন্তব্য কোয়া হল যে তেও যি মন্তব্য করেছিল তেনে ধরনের মন্তব্য করিব না লাগিছিল। এই মুহূর্তর এই গুরুত্বপূর্ণ বাতরিটো আপনাদের আগবাইছো। নিজ ঘরতে এতিয়া আজমলের সমালোচনা অর্থাৎ AIDFর ভিতর চড়াতেই আজমলের সমালোচনা আরম্ভ হয়েছে। আজমলের মন্তব্যক লৈ বিধায়ক আমিনুল ইসলামের প্রতিক্রিয়া আহিছে। বহু কথা তেও কব নালাগিছিল, এয়া মন্তব্য, তেও বহু কথা কব নালাগিছিল। তেখেতর আপত্তিজনক কথার বাবে আমিও লজ্জিত, আমিও লজ্জিত বলে আমিনুল ইসলামের ফলের আহিছে মন্তব্য। দলের ফলেরও আমি সমগ্র অসমবাসীর ওসর ক্ষমা প্রার্থী বদরুদ্দিন আজমলের মন্তব্যক লৈ দলের সাধারণ সম্পাদকে এই মন্তব্য করেছে। বহুখিনি কথা নোকা হলে ভাল আছে। বদরুদ্দিন আজমলের মন্তব্যর পাছত এতিয়া AIDFর ভিতর চড়াতেই বদরুদ্দিন আজমলের মন্তব্য সমালোচনা প্রকাশ্যে করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক এটা প্রকাশ্যে সংবাদ মাধ্যমের আগত আহি কইছেহি যে বদরুদ্দিন আজমলে যে মন্তব্য করেছিল সেই মন্তব্য করব না লাগিছিল, আমি নিজেও লজ্জিত বলে মন্তব্য করেছে। এটা নিজ দলতেই নিজ ঘরতেই এটা আজমল সমালোচনার সম্মুখীন কি মন্তব্য করেছে আমিনুল ইসলামে আগবাইছো। যি দলের সাধারণ সম্পাদক হিসাবে মুখ্য প্রবক্তা হিসাবে তেখেতর সেই আপত্তিজনক কথার কারণে আমিও লজ্জিত, আমিও মর্মাহত, আর লগতে আমি দলের ফলেরপরাও এই গোটেই অসমবাসী রাইজর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর রাইজর ওসর আমি ক্ষমা প্রার্থী যে এই কথাটো উচিত হওয়া নাই। আর তেখেতে নিজে যেহেতু এই অনুতপ্ত অনুসূচিত মানে অনুতপ্ত রিপেন্ট করেছে তেখেতে, তার কারণে মই তেখেতক তেখেতের এই কথাটো আরও আগলৈকে নলৈ ইয়াতে হ্যাক করার কথাটো বিচাৰিছো। আমি দেখিছো সেই কথাখিনি যথেষ্টখিনি আপত্তিজনক কথা আছিল, তাত সেই কথাখিনি বহুতখিনি কথা কব নকলেও ভাল আছিল, নকোয়া হলেও ভাল আছিল। আর সেই কথাখিনি কোৱাৰ পিছত আমি দেখিছো অসমৰ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠনে তেখেতক বেয়াকে মানে এইটো সমালোচনা করে আছে, এটা আমার দৃষ্টিগোচর হয়েছে। আর আমি এটাও দেখিছো যে মাওলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়া সেই গোটেই কথাখিনি কোৱাৰ পিছত মারাত্মকভাবে একটা অনুশোচনা অনুতপ্ত হয়েছে, আর অনুতপ্ত হয়ে একটা কথা কইছে যে যদি তেখেতর বক্তব্যত কোনোবা মানুষের মনত আঘাত দি থাকে, কারবাক যদি ধর কোনোবা ধর্মীয় অনুশোচনাক যদি আঘাত হানি থাকে, তার কারণে তেখেত দুঃখিত, লজ্জিত, আর তার কারণে ক্ষমা বিচাৰিছে। তো তেখেতর এই মহান যেটা মনের পরিচয় তেখেতে দিছে যে ভুল একটা হয়ে গেছে, ভুল একটা কথা একটা কই দিছে, তো সেই কথাখিনির কারণে তেখেতে অনুশোচনা হয়েছে, অনুতপ্ত হয়েছে। আর এই কথাটা দেখিছো যে আমিও দেখিছিল যে এই কথাখিনি কিছু আপত্তিজনক শব্দ আছিল, এইটো মই অস্বীকার করব নোৱাৰো। কিন্তু আজি দলের সাধারণ সম্পাদক হিসাবে মুখ্য প্রবক্তা হিসাবে তেখেতর সেই আপত্তিজনক কথার কারণে আমিও লজ্জিত, আমিও মর্মাহত, আর লগতে আমি দলের ফলেরপরাও এই গোটেই অসমবাসী রাইজর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর রাইজর ওসর আমি ক্ষমা প্রার্থী যে এই কথাটো উচিত হওয়া নাই। আর তেখেতে নিজে যেহেতু এই অনুতপ্তর অনুসূচিত মানে অনুতপ্ত রিপেন্ট করেছে তেখেতে, তার কারণে মই তেখেতক তেখেতের এই কথাটো আরও আগলৈকে নলৈ ইয়াতে হ্যাক করার কথাটো বিচাৰিছো। আমি দেখিছো সেই কথাখিনি যথেষ্টখিনি আপত্তিজনক কথা আছিল, তাত সেই কথাখিনি বহুতখিনি কথা কব নকলেও ভাল আছিল, নকোৱা হলে ভাল আছিল। আর সেই কথাখিনি কোৱাৰ পিছত আমি দেখিছো অসমৰ বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সংগঠনে তেখেতক বেয়াকে মানে এইটো সমালোচনা করে আছে, এটা আমার দৃষ্টিগোচর হয়েছে। আর আমি এটাও দেখিছো যে মাওলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়া সেই গোটেই কথাখিনি কোৱাৰ পিছত মারাত্মকভাবে একটা অনুশোচনা অনুতপ্ত হয়েছে, আর অনুতপ্ত হয়ে একটা কথা কইছে যে যদি তেখেতর বক্তব্যত কোনোবা মানুষের মনত আঘাত দি থাকে,
কারবাক যদি ধরু কোনবা ধর্মীয় অনুষ্ঠানক যদি আঘাত হানি থাকে তার কারণে তেখেত দুঃখিত লজ্জিত আর তার কারণে ক্ষমা বিচাইছে। তো সো তেখেতর এই মহান যেটা মনের পরিচয় তেখেতে দিছে যে ভুল এটা হয়ে গেছে, ভুল একটা কথা এটা কই দিছে, তো সেই কথাখিনির কারণে তেখেতে অনুশোচনা হয়েছে, অনুতপ্ত হয়েছে। আর এই কথাটা দেখিছো যে আমিও দেখিছিলাম যে এই কথাখিনি কিছু আপত্তিজনক শব্দ আছিল, এইটো মই অস্বীকার করব নোৱাৰো। কিন্তু আজি জনসাধারণ